খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ। মহামারী করোনা প্রতিদিনই কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ। এই মহামারী থেকে বাঁচার একমাত্র উপায় হলো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আর সেই জন্যই আজ মানুষদের সচেতন করতে খণ্ডঘোষ ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে মেটেডাঙ্গা গ্রাম্য তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় খণ্ডঘোষ ব্লকের মেটেডাঙ্গা সবজি হাটের দোকানদারদের এবং হাটে আগত ক্রেতাদের মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়া হয়। পাশাপাশি হাটের ক্রেতা বিক্রেতাদের মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং করোনা বিধিনিষেধ মেনে চলার বার্তাও দেওয়া হয় এদিন। এদিনের এই কর্মসূচিতে খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ উপস্থিত থেকে নিজে হাতে তাদের মাস্ক পরিয়ে দেন। এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি সাইফুদ্দিন চৌধুরী, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাঁতরা, লোদনা অঞ্চল তৃণমূলের সভাপতি লালটু সাহানা, ব্লক প্রাণী এবং মৎস্য কর্মাধ্যক্ষ শেখ মইনুদ্দিন ও পঞ্চায়েত সমিতির সদস্য আশিস প্রধান এবং ব্লক জয় হিন্দ বাহিনী চেয়ারম্যান হাসানুর জামান সহ অন্যান্যরা। এবার শুনে নেওয়া যাক এদিনের কর্মসূচি সম্পর্কে কি জানালেন খণ্ডঘোষ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি সাইফুদ্দিন চৌধুরী। পূর্ব বর্ধমান থেকে মিরোজলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। খণ্ডঘোষ ব্লক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ব্লক থেকে আজকে আমরা যে লুগনা গ্রাম পঞ্চায়েত, তার লুগনা গ্রাম পঞ্চায়েতের পক্ষে আমরা মেটেডাঙ্গা বাজারে কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমার খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক মাননীয় নবীনচন্দ্র বাগ, এবং এখানে আমাদের যে লুগনা গ্রাম পঞ্চায়েতের সমস্ত নেতৃত্ব এবং লুগনা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, সংখ্যালঘু সভাপতি প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন। তাদেরকে মাস্ক পরালেন, তাদেরকে কী বার্তা দিলেন করোনা থেকে? বার্তা এটাই দিলাম যে সামনে যে আবার তৃতীয় ঢেউ আসছে, বাচ্চাদের ওপর যে একটা বড় রকম ঘটনা ঘটতে পারে, আর সেই জন্য আমরা বললাম যে আমাদেরকে এখন সতর্ক থাকতে হবে। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেক সময়ই এই ব্যাপারে মানুষকে বলছেন, এবং তার ওনার নির্দেশ মতে আমরা প্রত্যেক জায়গায় এইভাবে প্রোগ্রাম আমরা করছি। কাদেরকে দেওয়া হলো মাস্ক? এবারে দিলাম আমরা যে হাটে যারা যেসব মানুষ মাস্ক পরে আসেনি, এবং যারা বারবার মাস্ক কিনে এবং যে মাস্ক সবসময় রাখা যায় না, পাঁচ দিন ছ দিন পর আবার পাল্টাতে হয়, সেসব মানে মানুষদের আমরা মাস্ক দিলাম। এবং যেসব গাড়িগুলো যা আশা করছে দেখলাম যাদের মধ্যে মাস্ক নেই তাদেরকে আবার মাস্ক আমরা দিলাম। আপনার নামে পরিচয়? আমার নাম সাইফুদ্দিন চৌধুরী, আমি সংখ্যালঘু।